এবার দেশেই কক্সবাজারে ক্যাপ্টেন খান ছবির দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিচ্ছেন সুপারস্টার শাকিব খান। 26 মে শনিবার থেকে দ্বিতীয় লটের শুটিং শুরু করতে শুক্রবার কক্সবাজার যাচ্ছে ছবিটির পুরো টিম। এখানেই রোম্যান্স হবে ক্যাপ্টেন খান সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে ছবির দুই নায়িকা শবনম বুবলি ও কলকাতার পায়েল মুখার্জির। কক্সবাজারে সিনেমার একটি গানে তাদের রোম্যান্স করতে দেখা যাবে। ছবির দ্বিতীয় নায়িকা পায়েল মুখার্জি শুক্রবার রাতে একটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছাবেন। শনিবার সকাল 7টার ফ্লাইটে কক্সবাজার যাবেন এবং শুটিংয়ে অংশ নেবেন শনিবার থেকেই। মাস্ক ছবির শুটিংয়ে এতদিন কলকাতায় ছিলেন শাকিব। ক্যাপ্টেন খান ছবির শুটিংয়ে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেছেন এবং শুক্রবারই কক্সবাজার যাচ্ছেন তিনি। FTC 9 নং ফ্লোরে গেল মার্চের 21 তারিখে ক্যাপ্টেন খান ছবির মহরত অনুষ্ঠিত হয়। মহরতের পর বেশ কয়েকদিন ছবিটির শুটিংয়ে অংশ নেন শাকিব খান। এ ছবির মাধ্যমে মনোমালিন্য ভুলে ফের একসঙ্গে কাজ করছেন শাকিব মিশা। এদিকে ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে। এছাড়াও ক্যাপ্টেন খান ছবিতে বাড়তি চমক হিসেবে থাকছেন বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী। আগামী 27 তারিখ থেকে শুটিংয়ে অংশ নেবেন তিনি। ওয়াজিদ আলী সুমন পরিচালিত ক্যাপ্টেন খান টিম কক্সবাজারে 15 দিন অবস্থান করবে। এ বিষয়ে পরিচালক সুমন বলেন, আমরা এখানে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং করব। এ লটে মোটামুটি মূল দৃশ্যায়ন শেষ হবে, বাকি থাকবে গান, তা আমরা থাইল্যান্ডে করব। ক্যাপ্টেন খানের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ভারতীয় তারকা আশিস বিদ্যার্থী। তিনি ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে আসছেন বলে অভিযোগ। এ নিয়ে সুমন বলেন, তিনি 27 মে থেকে শুটিংয়ে অংশ নেবেন এবং তা ওয়ার্ক পারমিট নিয়েই নেবেন। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবিটির পরিচালক ওয়াজিদ আলী সুমন বলেন, গত সপ্তাহে আশিস বিদ্যার্থী ক্যাপ্টেন খানে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ঢাকায় 5 থেকে 6 মে শুটিংয়ে অংশ নেবেন তিনি। ছবিটিতে খল চরিত্রে দেখা যাবে তাকে। আশিস বিদ্যার্থী ছাড়াও ছবিটিতে খল চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, অমিত হাসান ও শিবা শানু। 2015 সালে ওয়াজিদ আলী সুমনের অঙ্গার ছবির শুটিংয়ে ঢাকায় এসেছিলেন বলিউড তামিল তেলেগু কলকাতার ছবির দাপুটে অভিনেতা আশিস বিদ্যার্থী। এছাড়াও যৌথ প্রযোজনার অগ্নি 2, রক্ত, ব্ল্যাক সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন রঙ্গমঞ্চে।